আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুক এবং ইউটিউবে। সেখানে বলেছিলাম সারা সৌদি আরবে ধর পাকড় বা চেক চলতেছে, এবং এই চেক চলার পরে অবৈধ যারা প্রবাসী আছে তাদেরকে সাবধানের সঙ্গে চলাফেরা করতে বলেছিলাম। এবং এই ভিডিওটা প্রচার করার পর আপনাদের বলেছিলাম অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কোন কোন শহরে বেশি চেক চলতেছে এবং এই চেক কতদিন চলবে, বা আপনি যে শহরে আছেন সেই শহরের পরিস্থিতিটা কি। সো এই ভিডিওতে আজকে এগুলো নিয়ে আলোচনা করব, কেননা আপনারা যদি সেই অঞ্চলের হয়ে থাকেন, যদি রিয়াদের হয়ে থাকেন, দাম্মাম, জিজান, আল কাসিম বা মক্কা মদিনা যে অঞ্চলের হয়ে থাকেন না কেন, সেই অঞ্চলের যদি চেক চলে বা কোন কোন এলাকায় চেক চলতেছে সেই সম্বন্ধে আমার কাছে রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলো বা মন্তব্যগুলো এখন পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় বেশি চেক চলতেছে। সেই শহরের প্রবাসীরা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে থাকবেন, এই জন্য আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে আপনাদের সাবধান এবং সচেতন করা, কোনো রকমের ভয়ভীতি দেখানো না। আমি আবারও বলতেছি কোনো ধরনের ভয়ভীতি দেখানো না, আমি ভয়ভীতি দেখানোর জন্য ভিডিও প্রচার করতেছি না। অনেকে আমাকে দেখলাম ওই ভিডিওটি দেওয়ার পর অনেকে গালিগালাজি করতেছে, ভাই আপনার কি কোনো কাজ কাম নেই, খেয়ে দিয়ে সারাদিন এগুলোই করেন। ভাই আমি আপনাদের সচেতন করার জন্য ভিডিওটি দিচ্ছি, আর আপনাদের যদি বিশ্বাস না হয় ওই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন যে ওই ভিডিওর নিচে কত মানুষ কমেন্ট করেছেন। সেখান থেকে আমি কিছু কমেন্ট পড়ব এবং আপনাদের জানাবো কোন কোন শহরে কেমন চেক চলতেছে। ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনি আপনার শহরের খবরটাও জানতে পারবেন বা পুরো সৌদি আরব সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে কোন কোন এলাকায় কি পরিস্থিতি চলতেছে বর্তমানে। সো আমি প্রথমে যে কমেন্টটা পড়ব সেটা হলো সালাউদ্দিন লিখেছেন রিয়াদ হেমা মার্কেট থেকে, কিছুদিন আগে 140 জন লোক একসাথে ধরেছে, মক্তবাল আমেল জাওয়াজাত বলদিয়া তিন বাহিনী মিলে অভিযান চালিয়েছে, একজন লোক বাইর হইতে পারছে না, সবার আকামা পাসপোর্ট আছে, আকামা পাসপোর্ট থাকার পরও তাদেরকে ধরেছে রিয়াদ হেমা মার্কেট। হেমা মার্কেটটা আমি চিনি না, হয়তো কোথায় সে সম্বন্ধে ধারণা নেই, আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে একজন লিখেছেন ওয়াসিম মিয়া, উনি লিখেছেন দাম্মাম আজিজিয়া আমার রুমমেটকে ধরে নিয়ে গেছে, তার কাছে আমার রুম ভাড়া ও খানার টাকা ছিল সবগুলো নিয়ে গেছে। তারপরে হাফিজুল আলম উনি মক্কা থেকে লিখেছেন, উনি লিখেছেন আজ 3 আগস্ট মক্কা হালেকাই অভিযান চলছে, প্রচুর মানুষ ধরেছে। সো মক্কা, রিয়াদ বা দাম্মাম তিনটি শহরের কথাই কিন্তু আপনারা শুনলেন, সেখানে চেক চলতেছে। আমাদের যে প্রবাসী ভাইরা তারাই কিন্তু কমেন্ট করেছে, তারাই আমাদের জানিয়েছেন, এটা আমার মন গড়া কোনো কথা না বা আমি আপনাদের বানিয়ে বলতেছি না, এই যে আমার হাতে কমেন্টের লিস্ট আছে সেই লিস্ট দেখে দেখেই বলতেছি। তারপরে এমডি শামসুদ্দিন লিখেছেন ধন্যবাদ ভাই, আমিও রিয়াদে আসি, রিয়াদে আমি চেক দেখতেছি মোটামুটি। তারপরে শ্রাবণ লিখেছেন ধন্যবাদ ভাই, আপনার এই ভিডিওগুলো দেখে বহু মানুষ উপকৃত হবে। হ্যাঁ ভাই, মানুষকে উপকার করার জন্য এই ভিডিওটি দেয়া, কোনো রকমের ভয়ভীতি দেখানো না, শুধুমাত্র কোন কোন শহরে কেমন চেক চলতেছে সেটা জানানোর জন্য আজকের ভিডিওটি। সো আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেক প্রবাসী কিন্তু ভিডিওটা দেখে উপকৃত হতে পারবে। তারপরে এমডি আবুল হোসেন লিখেছেন জিজানে চেক চলতেছে প্রচুর, রুমে রুমে, জিজান থেকে এক ভাই আমাদের জানালো যে চেক চলতেছে। তারপরে বদরুল হক লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আশা করি ভালোই আছেন। আমি সৌদি আরব রিয়াদ থাকি, আসলে অনেক চেক চলতেছে এখন এখানে ভাই। হ্যাঁ, রিয়াদের অবস্থা তো আমি নিজেও জানি, রিয়াদে চেক চলতেছে মোটামুটি। তারপরে লিখেছে মোহাম্মদ ইসলাম, আজ 3 তারিখ জেদ্দা ফয়সালিয়া খুব চেক চলতেছে, অনেক লোককে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। সো জেদ্দা থেকেও একজন ভাই কমেন্ট করেছে যে সেখানে যে ফয়সালিয়া আছে সেখানে লোক ধরতেছে বা সেখানে চেক চলতেছে। তারপরে আসি আবু জাফর, উনি লিখেছেন আমি তাবুক আসি, এখানে চেক চলতেছে। তারপরে লিখেছেন সুমন, আসলে ভাই চেক চলতেছে আল কাসিম, আজ আমার দোকানে চেক দিয়েছে, উনি একজন দোকানদার, ওনার দোকানে চেক দিয়েছে হয়তো বলদিয়া। তারপরে লিখেছেন কে এম হৃদয়, লিখেছেন আল হাসা অনেক বড় অভিযান চলতেছে, আল হাসারও একজন পাওয়া গেল, তিনি লিখতেছেন যে সেখানেও চেক চলতেছে। তারপরে আরেক ভাই লিখেছেন, ওনার নাম হচ্ছে ফয়সাল আহমেদ, লিখেছেন আল জুবাইল শহরে চেক চলতেছে তবে ধর পাকড় কম। তারপরে এমডি কামাল লিখেছেন জেদ্দায় অনেক জায়গায় চেক চলে, আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। তারপরে লিখেছেন আলামিন, আমি দাম্মাম দাহিয়া, এখানে কোনো চেক নাই, দাম্মামের দাহিয়া ওখানে কোনো চেক নাই, উনি সেটা নিশ্চিত করেছে।
তারপর লিখেছেন মুবারক, সোলাই গেলাম, মার্কেটের আশেপাশে আজ দেখলাম সব দোকান বন্ধ করে রাখছে, অবস্থা খারাপ রিয়াদ। তারপরে রাইহান মিয়া লিখেছেন, ঠিক আছে ভাই, কালকে আমার রুমের পাশ থেকে ধরে নিয়ে গেছে, আর আকামা আছে কিন্তু কাজও করতো বাহিরে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা, আকামা থাকলেও তাকে ধরবে। কেন ধরবে? তিনি যদি কপিল ছাড়া বা কোম্পানি ছাড়া অন্য জায়গায় বাইরে কাজ করে, তার যে পজিশন, সেই পজিশনের বাইরে যদি কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই ধরবে। এটা কিন্তু সৌদি আরবের আইনের দণ্ডনীয় অপরাধ। আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির ব্যতীত অন্য কোথাও কাজ করলে আপনাকে অবশ্যই ধরবে, বা কপিল ব্যতীত অন্য কোনো জায়গায় কাজ করলে। আপনার কপিল আছে রিয়াদে, আপনার ভিসা হলো সোয়াক্খাস, অথচ আপনি দাম্মামে কাজ করতেছেন, বা আপনার আমেল মঞ্জিল ভিসা নিয়ে আপনি জেদ্দাতে কাজ করতেছেন, এই রকম পাইলে কিন্তু আপনাকে অবশ্যই ধরবে। তারপরে আরেক ভাই লিখেছেন মুক্তার মীর, ভাই আমি কাতিব আছি, এখানে মাঝে মধ্যে পুলিশ আসে, সামনে যাকে পাই তাকেই ধরে। তারপরে এমডি ইউসুফ লিখেছেন, আমি সৌদি আরব জিজানে থাকি, এখানে অনেক চেক চলতেছে, জিজানের অবস্থা মনে হয় খুবই খারাপ, জিজান থেকে অনেকেই লিখতেছে ভাই, সেখানে চেক চলতেছে। প্রবাসী আকাশ, ভাই আমি দাম্মাম তুকবা থেকে দেখলাম, এখানে কঠিন চেক চলতেছে, যাওয়া যাতের জন্য বাইর হতে পারতেছি না। প্রবাসী আকাশ লিখেছেন ভাই দাম্মাম তুকবা, দাম্মামে যারা তুকবাতে আছেন তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। মেহেদি হাসান, ভাই আমি আল কাসিম বুরাইদা থাকি, আমি হাসান, সত্যি তাই, চেকের সংখ্যাটা জায়গা জায়গায় অনেক বেশি। তার মানে তিনিও বোঝাতে চাচ্ছেন আল কাসিম যে বুরাইদা আছে সেখানেও মোটামুটি চেক চলতেছে। রাশেদ চৌধুরী, মিজান ভাই আজ সকালে রিয়াদ আজিজিয়া সবজি মার্কেটে 5 নম্বর গেটের সামনে মেন রাস্তার উপর চেকিং চলতেছে, 3/8/2021-এর সময়, সকাল 7টার সময়। ধন্যবাদ ভাই আপনাকে এই নিউজ দেওয়ার জন্য। দেখুন ভাই, আমার এই নিউজটা পাওয়ার পরে কিন্তু উনি সতর্ক হয়ে গেছেন, সাবধান হয়ে গেছে। সো আপনাদের বলবো, আমার এই নিউজটা অবশ্যই আপনারা প্রচার করে দিলে অনেক প্রবাসী কিন্তু সাবধান হয়ে যাবে, সচেতন হয়ে যাবে। কেননা আমরা চাই, আমরা বাঙালি যারা প্রবাসী আছি সবাই সেফ থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। তিনি বৈধ হোক অবৈধ হোক, তার নামে হুরুপ থাকুক, মামলা থাকুক, যেখানেই যেভাবে থাকুক না কেন, আমরা সবাই এক সুতায় বাঁধা। আমরা সবার ভালো বা সুস্থতা কামনা করি, সবার নিরাপত্তা কামনা করি। তাদেরকে অবশ্যই এই সচেতনমূলক ভিডিওটা শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দেওয়া, বা তাদেরকে সাবধান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। তারপরে লিখেছেন ফরাদ খান, ভাইয়া আমি থাকি দাম্মামে সুবেকাতে, সব একই অবস্থা, খুবই খারাপ, রুমে রুমে ঢুকে চেক চলতেছে। সজিবুর রহমান নামে এক ভাই লিখেছেন, আর আর সিটিতে অনেক ধরনের চেক চলতেছে, বা অনেক বড় চেক চলতেছে, মক্তবেল আহমেল, উজারেয়া, তেজারা, মানে অনেকগুলো বাহিনী সেখানে চেক চলতেছে, মাস্কের চেক চলতেছে, করোনা ভাইরাসের যারা টিকাবিহীন ঘুরতেছে বাইরে তাদেরকে চেক চলতেছে, এমনটাই তিনি লিখেছেন। তারপরে লিখেছেন শাহিন আলম, সাকাকা আর গুরাইতে ও চেক চলতেছে, সাকাকা এবং গুরাই এই জায়গাগুলোতেও চেক চলতেছে। সো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম কোন কোন শহরে আপাতত চেক চলতেছে, সেই শহরের প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন, দেখে শুনে চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। আপনারা কাজের ক্ষেত্রে বা বাইরে হওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো সোতার গাড়ি আছে কিনা, বা সেখানে বাইরে অযথা ঘোরাফেরা করবেন না, সাবধানতার সঙ্গে চলাফেরা করলে নিজে সেফ থাকবেন, আপনার ফ্যামিলি সেফ থাকবে, আপনি সৌদি আরবে ভালো থাকবেন। সো বন্ধুরা, আজকে এখানেই শেষ করতেছি, তবে আপনাদের বলে দিতে চাই চেকের যে অবস্থা সেটা খুবই খারাপ, সেটা হয়তো বা আরও কিছুদিন চলতে পারে, এবং একে মহরমের পর থেকে চেকটা আরও বেশি হতে পারে, এবং চেক আরও সব জায়গায় যে যে জায়গাগুলোতে বাকি আছে সেই জায়গাগুলোতেও চলতে পারে। সো বি কেয়ারফুল থাকবেন সবসময়। আজকে এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আপনাদের আরও কোনো নতুন তথ্য নিয়ে হাজির হব, নতুন কোনো তথ্য দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।